100 দিনের কাজের প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগ সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পথে নামলো তৃণমূল কংগ্রেস। এদিন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের স্বস্তিপল্লি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল শুরু হয়। দিন আগে আমাদের জননেত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নির্দেশ দিয়েছিলেন যে আমাদের বকেয়া 100 দিনের টাকা মোদি সরকার রেখে দিয়েছে, দিচ্ছে না, তার জন্য আমাদের একটা আন্দোলন ছিল। প্লাস আজকে যেটা হচ্ছে আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় নিশীথ কুমার মালিক মহাশয়ের নির্দেশে আজকে আমরা প্রত্যেকটা বুথে বুথে আমাদের বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চলের প্রত্যেকটা বুথে বুথে আমরা আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিলাম। সেটাও দেখছেন আজকে এই বাম বুথে হলো আমরা 100 দিনের টাকা বকেয়া টাকা, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ও সারের যে আকাশছোঁয়া দাম, সেই দামের প্রতিবাদে আজকে আমরা এই মিছিল সংগঠিত করেছি। মিছিলটা শুরু হয় আমাদের 225 নম্বর বুথ থেকে, আমাদের 26 নম্বর 226 নম্বর বুথে শেষ হবে। এখন চলবে যতদিন না এই ডিজেল পেট্রোল বা এই আপনার 100 দিনের বকেয়া টাকা দিচ্ছে না মোদী সরকার, ততদিনই আমরা এই আন্দোলন জারি রাখবো। মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার স্বস্তিপল্লি তৃণমূল দলীয় কার্যালয়ে শেষ হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন, আপনারা সকলে জানেন যে আমরা দলের নির্দেশ মোতাবেক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক যে দুদিন আমরা কর্মসূচি নিয়েছিলাম 5 তারিখ এবং 6 তারিখ প্রত্যেক ব্লকে ব্লকে, সেই কর্মসূচি আমরা পালন করেছি ইতিমধ্যেই বর্ধমান 2 নম্বর ব্লকে। সেই কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর আমরা আজকে গোটা বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চলের প্রত্যেকটা বুথে একই সময়ে আমরা 100 দিনের কাজের বকেয়া টাকার আদায়ের দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা মিছিল করলাম। এবং মিছিল করার সঙ্গে সঙ্গে আমাদের অঞ্চলের সভাপতি আজাদ রহমান উপস্থিত ছিলেন সেখানে, এবং একই সঙ্গে আমরা বার্তা দিলাম যে বিজেপি যে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা সংখ্যালঘু মানুষকে বলেছি যে আমাদের মহান নবীর বিরুদ্ধে যে কুৎসা অপপ্রচার, যে বাজে মন্তব্য করা হয়েছে নুপুর শর্মা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র যিনি করেছেন, তাকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাচ্ছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলেছি যে আপনাদেরকে শান্ত থাকতে, প্রশাসনের কথা মানতে, কারণ কোনো ধর্মীয় উগ্র মৌলবাদ আমরা সমর্থন করি না, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন না। ঘটনাটা বাংলাতে ঘটেনি, যদি বাংলায় ঘটতো তাহলে কিন্তু এটা ঘটতো না প্রথমত বাংলা হলে, আর দ্বিতীয়ত যদি ঘটেও যেত তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে কিন্তু তার কঠোর শাস্তি দিতেন এবং তার যোগ্য ব্যবস্থা গ্রহণ করতেন। তাই আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি যে আপনারা বিজেপির কিন্তু এরা চক্রান্ত, বিজেপি চায়, ঘটনা ঘটেছে দিল্লিতে, পশ্চিমবঙ্গে ঘটনা ঘটেনি, কিন্তু বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে, দেখুন আমার কাছে যেমন আমার সর্বোত্তম পুরুষোত্তম ভগবান আমার কাছে দেবতা, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নবী, তিনি হচ্ছেন সর্বময় কর্তা, তিনি আল্লাহ, তিনি দেবতা, তিনি হচ্ছেন সর্বময় পাওয়ারফুল লিডার, তাদের কাছে ক্ষমতার তারা ওদেরকে পূজা করেন, আমরা যেমন পূজা করি তারা তাকে উপাসনা করেন। তাই তাদের যদি কোনো রকমভাবে অসম্মান হয়, যে ধর্মও ভারতবর্ষে বা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ সাই সকলে একটা ধর্ম মিলিয়ে থাকে, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে, এটা আমরা চাইবো আমাদের নজরুল রবীন্দ্রনাথের বাংলা সকলে শান্তি আমরা বজায় রাখবো, মুখ্যমন্ত্রীর বার্তা আমরা সেই শান্তির বার্তা সকলকে দিলাম এবং আমরা সকল অঞ্চলের আমাদের সভাপতি তিনি জানিয়েছেন গোটা। তৃণমূল কংগ্রেসের ব্লকের সাধারণ সম্পাদক প্রণয় রায়, বুথ সভাপতি পরিতোষ সমাদ্দার, স্বপন মণ্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।